জেলা পরিবহন দপ্তর টোটো নিবন্ধীকরণ করতে শুরু করেছে। রাজ্যের নির্দেশিত মডেল ছাড়া অন্য যে কোনো রকম টোটোর শোরুম বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার আসানসোলে অনুষ্ঠিত একটি বৈঠকে এমনই নানা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে সিদ্ধান্ত কার্যকর করতে আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। টোটো রুট টোটো স্ট্যান্ড তৈরি করা হবে। জেলা পরিবহন দপ্তর টোটো নিবন্ধীকরণ করতেও শুরু করেছে। পাশাপাশি রাজ্যের নির্দেশিত মডেল ছাড়া অন্য যে কোনো রকম টোটো শোরুম বন্ধ করে দেওয়া হবে। গত শুক্রবার একটি বৈঠকে এমনই নানা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে এই সিদ্ধান্তগুলি কার্যকর করতে আসানসোল পুরসভার অন্যতম ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্তের প্রয়োজন হলো? প্রশাসনের কর্তাদের পর্যবেক্ষণ, আসানসোল রানীগঞ্জ স্কুলটি সহ নানা এলাকাতেই টোটো চলাচলের ফলে জিটি রোড সহ নানান ব্যস্ত রাস্তায় যানজট হচ্ছে, যানবাহনের গতি কমে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। এই পরিস্থিতিতে ইতিমধ্যে আসানসোলের গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত এলাকায় জিটি রোডে টোটো চলাচল নিষিদ্ধ করার কথা জানিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। পরিবহন দপ্তর ও পুলিশ জানিয়েছে, শুক্রবারের প্রশাসনিক বৈঠকে শহরের জিটি রোডের অন্য অংশ টোটো চলাচল বন্ধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে হটেল রোড, গির্জা মোড় ও পুরসভা লাগোয়া রেল কলোনির ফাঁকা অংশ, স্টেশন লাগোয়া বন্ধ রেল ক্যান্টিনের সামনের ফাঁকা অংশে টোটো স্ট্যান্ড তৈরি করা হবে। ঘটনা হলো ওই তিনটি জায়গা রেলের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নিতে কমিটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে পুরসভার মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, কমিটিতে রয়েছেন পুলিশ প্রশাসন ও পরিবহন দপ্তরের প্রতিনিধিরাও। মেয়রের বক্তব্য, শহরের যানজট রক্ষা, সৌন্দর্যায়ন ও পথচারীদের সুবিধার জন্য প্রশাসনের সিদ্ধান্ত সভায় মানবেন বলে আশা করি। শুক্রবারের বৈঠকে যাবতীয় নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এ বিষয়ে জেলা পরিবহন আধিকারিক মৃন্ময় মজুমদার বলেন, কি ধরনের টোটো রাস্তায় চলবে তার 25 ধরনের মডেল ঠিক করে দিয়েছে রাজ্য সরকার। ওই ধরনের মডেলগুলি ছাড়া অন্য যে কোনো ধরনের টোটো জেলায় বিক্রি করা হলে সংশ্লিষ্ট শোরুম বন্ধ করে দেওয়া হবে। শনিবার রানীগঞ্জে অবৈধভাবে টোটো তৈরি করে বিক্রির অভিযোগে দুটি টোটো শোরুম বন্ধ করা হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন অঞ্চলে টোটো শোরুম পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পর্যন্ত 60টি টোটো নিবন্ধীকরণও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাইনস। আপনার স্বপ্নের বাড়ি নিয়ে এসেছে দীপ শিল্পী একম। 24x7 ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, সেফটি উইথ সিসিটিভি ক্যামেরা সার্ভেলিয়েন্স, সাথে রয়েছে নানা রকমের ফ্যাসিলিটি। ছাদে রয়েছে ডিফারেন্ট ফ্যাসিলিটি, চিলড্রেন প্লে এরিয়া, পার্টি লন, ফিটনেস জোন, ইয়োগা অ্যান্ড মেডিটেশন জোন, জগিং ট্র্যাক এটসেট্রা। সো হারি আপ, ডোন্ট মিস দীপ শিল্পী একম। আপনার স্বপ্নের বাড়ি রানীশাহের মোড়, বিসাইড পেট্রোল পাম্প, রানীগঞ্জ।